হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবর আমি তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। সো আজকে যে ভিডিওটা শেয়ার করছি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অফার। সো আমার সাথে যারা কাজ করেন, মানে প্রথম থেকে আমি যখন কাজ শুরু করি তখন থেকে কিন্তু আমি পাই নেটওয়ার্ক নিয়ে আপনাদেরকে মাঝে বলে আসছি যে ভাই আপনারা এখান থেকে কাজ করেন, আপনাদের বিগ একটা অ্যামাউন্ট প্রফিট হবে। সো যারা আমার সাথে কাজ করতেছেন এবং কাজ করে যাচ্ছেন তাদের জন্য বিগ একটা আপডেট আসছে, সেটা হলো আপনারা এই টোকেনটা কিন্তু এখন সেল করতে পারবেন। তো কীভাবে কী করবেন এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। অবশ্যই আপনাকে আপডেটগুলো ফলো করতে হবে, নাহলে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। সো কীভাবে কী করবেন এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখে দেবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেন নাই দ্রুত জয়েন করবেন, কারণ এরকম নিত্য নতুন আপডেট সবাই আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো মাইপি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে পরবর্তী আপডেট কিন্তু সবার আগে এমনিতে পেয়ে যাবেন। আর আপনি যদি এয়ারড্রপে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপডেট ফলো করতে হবে, আপডেট ছাড়া আপনি কোনো রকম পেমেন্ট পাবেন না। সেজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করুন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটি উপর সরাসরি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন। সো এখন আসছে যে পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। এই নেটওয়ার্ক নিয়ে অনেক 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 অপেক্ষার পর কিন্তু আপনাকে এই টোকেনটা এখন সেল করতে পারবেন। সো পাই নেটওয়ার্ক কিন্তু এখন ভালো একটা প্রাইসে সেল করা আছে, তারা বলতেছে 34 সেন্ট 45 সেন্ট এক ভাই সেল করেছে। সো 45 সেন্ট করে একটা টোকেনের মূল্য হয়েছে। সো মিস করবেন না, যারা এখনও কাজ করেন না দ্রুত কাজ করবেন। তো এই যে এই লিঙ্কটার উপর ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর অবশ্যই মাইবি রেফার করতে ইউজ করবেন। তো আমার সাথে যারা কাজ করেন তাদের প্রত্যেকেরই পাই নেটওয়ার্কে যে অ্যাপটা আছে, এই যে অ্যাপটা আছে, তারা আপনারা প্রতিদিন ডেলি কিন্তু মাইনিং করে আসছেন। তো জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি। আমার অ্যাকাউন্টটা দেখেন, আমার কিন্তু অ্যাকাউন্ট কিছু টোকেন আছে, এই টোকেনগুলো কিন্তু আমি চাইলে এখন সেল করতে পারবো। তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাকে। তো যারা আমার সাথে কাজ করেন তারা প্রতিদিন কিন্তু মাইনিং করে আসছেন, এই মাইনিংয়ের যে টোকেনগুলো আছে টোকেনগুলো আপনারা কিন্তু সেলিং খুব সহজ এখন সেল করতে পারবেন। তো জাস্ট তাদের যে আপডেট আসছে সেটা হলো, জাস্ট আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন আমার কিন্তু টোকেন মাইনিং হচ্ছে। আমি প্রতিদিনই প্রায় একবার করে এসে জাস্ট 24 ঘন্টা পর এখানে এসে অ্যাক্টিভ করে দিই। আপনারা যারা কাজ করেন তারা প্রত্যেকে এই কাজটা করবেন। দেন আপনারা এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে 3 ডট ক্লিক করুন। ক্লিক করার পর এখানে মেন নেট যে অপশন আছে, যে মেন নেট, মেন নেটের উপর ক্লিক করবেন। সো আমি দেখা দিচ্ছি যে আপনাকে কীভাবে টোকেনটা আনলক করতে হবে। সো এরকম আসলে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো দেখেন মেন নেট চেকলিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখেন কিছু টাস্ক আসছে, এই টাস্কগুলো আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। সো এই যে টাস্কগুলো দেখেন আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো দেখেন আমি কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলেছি। দেন এইখানে কনফার্মেশন এটা করে নিই, এটা আমি দেখাচ্ছি আপনাকে সামনে। তার দেন আপনাকে KYC অপশন এখনও আসে না, দেখেন KYC মানে KYC কামিং সুন। সো এই অফার এগুলো বাদ দিচ্ছি, এগুলো পরে করছি, আমি পরে জানাচ্ছি। তো এই প্রথম থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো তাদের যে ডাউনলোড PI অ্যাপ ব্রাউজার আছে, এই ব্রাউজারটা আপনাকে ডাউনলোড করতে হবে। তাহলে আপনাকে এই টিকচিনোট আসবে, মানে আসবে আপনাকে এই যে কাজগুলো করতে হবে। করার পর আপনাকে যে কী করতে হবে দেখাচ্ছি। তো জাস্ট এখানে ক্লিক করুন, ক্লিক করার পর সাইন টু ব্রাউজার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে সাথে সাথে আপনাকে প্লে স্টোর নেবে, প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা আছে ওয়ালেট অ্যাপ্লিকেশন, সেই ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে, অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। বারবার বলতেছি নাহলে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। তো এরকম চলে আসবে, এরকম আসলে আপনারা কী করবেন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেগুলো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনাকে আপনি যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নম্বরটা ওখানে দেবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দিলে দেখবেন আপনার এরকম চলে আসবে, যে এরকম অপশন চলে আসবে ওয়ালেট অপশন। তো আপনারা কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো এই যে দেখেন PI ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট এখানে আপনাকে বলবো যে আপনি যে মিনিমাম পার্সগুলো আছে পার্সগুলো দিতে হবে। যদি না ওয়ালেট না থাকে আপনাকে ইউ ক্যান রিসেট ইউর ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর যে মিনিমাম পার্সগুলো পাবে এই পার্সগুলো সেফটি জায়গায় রেখে দেবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার পার্সগুলো লাগবে। তো অবশ্যই আপনাকে পার্সগুলো মানে ট্রাস্টলে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেম টু সেমভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, পার্সগুলো ভালো জায়গায় সেফটি জায়গায় রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখন আপনার কী করবেন, আমি আমার অ্যাকাউন্টটা আনলক করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তো আপনার এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে পাসগুলো দিয়ে এখানে আনলকে ক্লিক করে দেখবেন আপনার এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেন এই যে এখানে এরকম চলে আসবে, এরকম আসলে আপনাকে প্রথমে যেখানে এখানে দেখবেন টেস্ট নেট থাকবে, যে এরকম টেস্ট নেট থাকবে আপনারা কী করবেন, এখানে মেন নেটে নিয়ে আসবেন। এরকম টেস্ট নেট থাকবে আপনার এখানে PI নেটওয়ার্কে এখানে ক্লিক করে আপনার এখান থেকে মেন নেট করবেন। মেন নেট করার পর এখন আপনার এখানে কিন্তু এখন কোনো রকম কিন্তু টোকেন নাই, এখানে কিন্তু কোনো রকম টোকেন নাই। এখানে সেন্ড অপশন পাচ্ছেন এবং রিসিভ অপশন পাচ্ছেন, মানে দুইটাই অপশন পাচ্ছেন। আপনি আপনার টোকেনগুলো আসার সাথে সাথে আপনি এখানে সেন্ড করতে পারবেন, রিসিভও করতে পারবেন। তো জাস্ট এখন প্রথম যে ধাপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কী করবেন, ব্যাক করে দেবো, ব্যাক করার পর দেখবেন আপনার এটা টিক চিহ্ন হয়ে যাবে, যে টিক চিহ্ন হয়ে যাবে। সেকেন্ড যে কাজটা হবে সেটা হলো আপনাকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। মানে আমরা যেহেতু পাই ওয়ালেট ক্রিয়েট করেছি, এখানে কিন্তু অলরেডি আমরা ওয়ালেটটা ক্রিয়েট করেছি।
ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনি যে মিমে পার্সগুলো পাইলেন, যেখানে যে পার্সগুলো পাইলেন, এখানে ওয়ালেট ক্রিয়েট করার পর যে পার্সগুলো পাইলেন, পার্সগুলো কপি করবেন। কপি করার পর এইখানে দেখবেন ক্রিয়েট ওয়ালেট, এইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে কিছু পার্সের অপশন চলে আসবে, তো আপনি কী করবেন এখানে ক্লিক পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেখবেন আপনার এটা ঠিক চিহ্ন হয়ে গেছে এবং আপনার অ্যাড্রেসটা খুব সহজে শো করবে। এই যে দেখবেন এখানে, এই যে এখানে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে এই যে মিমে পার্সগুলো আপনার এখানে দেবেন, এখানে দেওয়ার পর কনফার্ম ওয়ালেটে ক্লিক করে দেখবেন আপনার চলে আসবে, আপনার এখানে আপনার এখানে দেখবেন ওয়ালেট ওয়ালেট চলে আসবে, যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন, এই যেখানে জাস্ট এখানে ব্রাউজারে জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে, এই যে আমার ওয়ালেটের ওয়ালেট অ্যাড্রেস টুয়েট। সো জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন আমার কিন্তু যে আমার যে অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা দেখছে না, এই অ্যাড্রেসটা আমার কিন্তু এখানে শো করতেছে। সো যে মেন ওয়ালেট মেন ব্রাউজার আছে, মেন ব্রাউজার দেখবেন আমার যে ওয়ালেটটা কিন্তু শো করতেছে। তোমার কিন্তু এগুলো মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট, মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, ডাউনলোড করা কমপ্লিট এবং কনফার্ম করাও কমপ্লিট। আর অবশ্যই মিমে পাসগুলো কিন্তু সেফটি জায়গায় রেখে দেবেন। দেন এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই কাজটা হলো মেন কাজ। আপনাদের যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো আনলক হবে না। সো অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে। দেন আপনারা কী করবেন, এখন আমি এটা দেখাচ্ছি আপনাকে লাইভ, তো আপনারা কী করবেন এখানে কমেন্ট টু লুক আপ কনফার্মস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনি দিয়ে দেবেন দুইটা অপশন পাবেন। সো এই দুইটা অপশানে আপনাকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে লুক আপ পার্সেন্টেন্স, এটা যেটা বলো পার্সেন্টেন্স, লুক আপ পার্সেন্টেন্স। তো আপনারা কী করবেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখেন, এখানে আপনার যে টোকেনগুলো আছে কত পার্সেন্ট আপনি আনলক করতে পারবেন। তো এটা অনেকে 100% দিয়ে দিচ্ছেন, 100% দেওয়ার পর আপনাকে কী করতেছেন এখানে 3 বছরের জন্য দিয়ে দিচ্ছেন। ভাই এটা আপনি করেন না, কারণ আপনি এখানে আপনার যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো পুরোটাই আপনি এখান থেকে 3 বছরের জন্য কিন্তু এটা লক করে দিচ্ছেন। আমরা কিন্তু এটা করবো না। আপনি অবশ্যই আপনাকে এখানে 25% যেখানে 25% ক্লিক করে আপনার এখান থেকে আমি 2 উইকের জন্য এটা কিন্তু আনলক করবো, মানে দুই সপ্তাহ মানে 14 দিন পর কিন্তু আমাকে এটা টোকেনটা আনলক হয়ে যাবে। সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনাকে এখানে 25% দেবেন এবং এখানে 2 উইক দেবেন। আপনার কখনোই 3 বছরের জন্য দেবেন না, 3 বছরের জন্য দিলে আপনার 3 বছর পর কিন্তু আপনার টোকেনগুলো আনলক হবে। সো এখানে দেখেন আপনাকে 25% করে আপনি 2 সপ্তাহ পরপর করেন, সমস্যা নাই। তো আপনি এখান থেকে 25% দেওয়ার পর এখানে আপনি 2 উইক দেবেন এবং কত পার্সেন্ট আপনার টোকেনটা আনলক হবে। সো ওখান থেকে জাস্ট আমি এখান থেকে 25% দিলাম, 25% দেওয়ার পর এখানে 2 উইক মানে 2 উইক দিলাম, দেওয়ার পর এখানে কমেন্টে ক্লিক করবেন। যে কমেন্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে কমেন্ট টু লুক আপ এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন আপনার এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। লুক আপ সেটিং আপডেট মানে আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে। তো জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দিই, ব্যাক করে দেওয়ার পর দেখবেন আমার কিন্তু এটা ঠিক চিহ্ন, যে ঠিক চিহ্ন চলে আসছে, যে এটা আমার কিন্তু সরি এই যে নিচে এই যে দেখেন আমার কিন্তু এটা ঠিক চিহ্ন চলে আসছে। আমার যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু 2 সপ্তাহ পর মানে 14 দিন পর আমার টোকেনটা কোথায় যাবে, আমার এই যে মেন ওয়ালেটে চলে আসবে, যেখানে মাইগ্রেনে চলে আসবে। এখান থেকে আপনার কী করবেন, এখান থেকে আপনার টোকেনটা কিন্তু সরাসরি এই যে আপনার যে মেন ব্যালেন্সটা আছে না এই ব্যালেন্সে চলে আসবে, মানে 25% আপনার টোকেনটা চলে আসবে। তখন আপনি খুব সহজে আপনি সেল করতে পারবেন। সেল কীভাবে করবেন এটা আমি একটা ভিডিও মেক করে দেবো, পরবর্তী যে ভিডিওটা মেক করবো তখন ওই ভিডিওটা দেখে দেবো কীভাবে আপনার এটা সেল করে আপনার টাকা প্রফিটে নিতে পারবেন। আর এই টোকেনটার প্রাইস কিন্তু অনেক হাই। এখন আপনাকে বলি যে এই টোকেনটা আপনি এখন সেল করবেন কি না, তো এই টোকেনটা কিন্তু প্রায় 35 মিলিয়ন ইউজার, 35 মিলিয়ন ইউজার কিন্তু এখানে কাজ করছে, এখানে কিন্তু 35 মিলিয়ন ইউজার কাজ করতেছে। জাস্ট একটু দেখাচ্ছে আপনাকে, এখানে দেখেন এখানে কিন্তু 35 মিলিয়ন ইউজার কিন্তু কাজ করতেছে। তো বুঝতে পারছেন এই টোকেনটার প্রাইস কত হাই হতে পারে, এবং যেহেতু অনেক ইউজার সেহেতু এই টোকেনটার মানে যখন তারা লিস্টেড করবে প্রায় 23 বা 24 সালে তখন কিন্তু শিপ টোকেনের মতো হয়ে যেতে পারে। তারা বলতেছে $1 করে হবে, কিন্তু তারা শিপ টোকেনের মতো হয়ে যেতে পারে 0.004 বা 0.001 তো এরকম হতে পারে। তো আপনি আপনার কাছে যদি বেশি টোকেন থাকে, আমার সাথে যারা কাজ করেন প্রত্যেকেরই প্রায় 1000-2000 টোকেন আছে বা 3000 টোকেন আছে, তো আপনারা চাইলে এখান থেকে 50% টোকেন এখন সেল মানে বিক্রি করে দিতে পারেন। এখন 50% টোকেনটা আনলক করে আপনি বিক্রি করে দিতে পারেন, বাকি 50% বা 25% টোকেনটা রেখে দিতে পারেন, পরবর্তীতে যখন ভালো প্রাইস পাবেন তখন আপনি সেল করতে পারবেন। এখন আপনার ইচ্ছে, এখন আমি আমার কমেন্টটা আমি দিলাম আপনাদের মাঝে, তখন আপনার এখন যদি আপনার কাজে লাগে তা আপনি এখন কাজে লাগান আপনার টোকেনগুলো। আর এই টোকেনটার প্রাইস কিন্তু ভালো একটা প্রাইসে যেতে পারে, তারা বলতেছে পিআই, যেহেতু পিআই নেটওয়ার্ক তারা বলতেছে, দেখেন এখন কিন্তু 3 সেন্ট করে তারা বলতেছে 1-1 টোকেনের মূল্য
আর কিছু এক বা বড়ো ভাই বিক্রি করলো 45 সেন্ট করে। সো এখন আপনার প্রফিট আপনি নিতে পারেন যদি আপনি আপনার কাছে বেশি টোকেন থাকে। সো এই কাজগুলো আপনি যে এই যে আমি কাজগুলো দেখাচ্ছিলাম এই কাজগুলো কিন্তু মাইন্ড আপনাকে করতে হবে, নাহলে কিন্তু কোনো রকম আপনি ইয়ে করতে পারবেন না, মানে আপনার টোকেন আলো করতে পারবেন। এবং কেউ এসে আপডেট কিন্তু এখন আসে নাই। আমি ঠিক আপনি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে মেইনলি ক্লিক করলে এখানে এখানে ক্লিক করে দেখবেন আমার কিন্তু এখন কেউ এসে অপশন আসে না। যদি আপনাদের এসে থাকে আপনি কেউ সেটা করে দেন, কেউ সেটা করলে খুব সহজেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। সো কেউ মিস করবেন না। আর আপনার যদি নামের আপনাদের নামের সমস্যা হয় আপনার নামটা চেঞ্জ করে নিতে পারেন, যে প্রোফাইলে ক্লিক করে এখানে থেকে আপনার নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আপনার প্রোফাইল এখানে আমার সব কিছু কমপ্লিট করা আছে, তো আপনার ওগুলো কমপ্লিট করে নিতে পারেন আপনার প্রোফাইলের নেমটা। সো কেউ মিস করেন না, ভাই ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন। আর এখনও অফারটা রানিং আছে, তো যারা জয়েন করে না দ্রুত জয়েন করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মাইবি টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, কারণ পরবর্তী আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সো অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমার প্রবলেমসের গ্রুপ আছে, এই গ্রুপে আসবেন। গ্রুপে এসে যতগুলো প্রবলেম আছে আপনি সলভ মানে যতগুলো প্রবলেম আছে আপনি বলবেন, আমি সলভ করার চেষ্টা করবো। এই যে প্রবলেমসের গ্রুপ, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনি যতগুলো প্রবলেম আছে আপনি বলবেন, সলভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।